সাংবাদিক পেটানোর ঘটনায় অভিযুক্ত গণেশ ঘোষ ওরফে হ্যাবলার 15 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত দিল ঘাটাল আদালত। 8 জানুয়ারি শনিবার সন্ধ্যেতেই গণেশ ঘোষের নামে অভিযোগ দায়ের হয় ঘাটাল থানায়। অভিযোগ, ওই দিন দুপুরে ঘাটাল থানার বালিডাঙ্গা এলাকার রাস্তায় এই গণেশ স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ার অ্যাসিস্ট্যান্ট এডিটর মনসারাম করকে বাঁশ দিয়ে মারধর করে, ক্যামেরা মোবাইল ভাঙে, সাথে ভাঙে স্থানীয় সংবাদের লোগো এবং পকেটে থাকা গুরুত্বপূর্ণ নথিও গায়েব করে দেয়। এই গণেশ ওরফে হ্যাবলা এলাকায় তৃণমূলের দাপুটে কর্মী বলেই পরিচিত। এর আগেও এই হ্যাবলা ওই সাংবাদিককেই রাতের অন্ধকারে দলবল নিয়ে মারধর করেছে, কিন্তু ওই দিন একেবারে প্রকাশ্যে বাঁশ নিয়ে মারধর, সাথে অকথ্য ভাষায় গালিগালাজ। সাংবাদিকের অপরাধ, বালিডাঙ্গার শাসক দলের রাস্তার উন্নয়নের নগ্ন চিত্র তুলে ধরতে চেয়েছিলেন। বেহাল রাস্তার হাল ফেরাতে প্রশাসনের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ, রাস্তা অবরোধের ছবি খবরে প্রকাশ করা যাবে না, হ্যাবলার এই আদেশ মানতে নারাজ ছিলেন সাংবাদিক মনসারাম কর। কর্তব্যে অনর মনসারাম কর মার খেতে খেতেও ক্যামেরার ফ্রেম অনর রেখেছিলেন, যতক্ষণ না কোমরে বাঁশের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছেন। ঘটনার ভিডিও প্রকাশ পেতেই ঘাটাল ছাড়িয়ে সারা রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে। সমাজের প্রত্যেক স্তরের মানুষ এই হ্যাবলার শাস্তির দাবি তোলেন। ঘাটাল থানায় অভিযোগ দায়েরের সাথে সাথেই ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের তৎপরতায় ওই রাতেই গ্রেপ্তার হয় অভিযুক্ত গণেশ ঘোষ। 323, 325, 341, 379, 427 এবং 506 ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ওই রাতেই কেসের আইও ওই ঘটনাস্থল থেকে বাস, সাথে ক্যামেরা এবং মোবাইলের ভাঙা অংশ সিজ করেন। আজ 9 জানুয়ারি রবিবারের সকালে ঘাটাল আদালতে গণেশ ঘোষকে তোলা হলে অভিযুক্তের জামিন নাকচ করে 15 জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত দেয় ঘাটাল আদালত। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।